মায়ের দেহ মর্গে হাসপাতাল চত্বরেই ছেলেকে মারতে উদ্যত বৌমা। মাকে খুন করে সম্পত্তি হাতানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে, এমনই দাবি বৌমার। মাঝবয়সী এক মহিলা ঝুলন্ত দেহ উদ্ধার। সূত্রের খবর অনুযায়ী মৃতদেহ যখন হাসপাতাল মর্গে, তখন হাসপাতাল চত্বরে দেখা গেল মৃতার ছেলেকে ধরে মারধর করছে তার স্ত্রী। মৃত্যু ঘিরে যেন উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে হাবড়া হাসপাতাল চত্বরে। নিজের মাকে খুন করে সম্পত্তি হাতানোর চেষ্টা করেছে গুণধর ছেলে, এমনটাই দাবি মৃতার বৌমার। মঙ্গলবার তার নিজের বাড়ি থেকে উদ্ধার হয় এক মহিলার ঝুলন্ত দেহ। 58 বছর বয়সী মৃত মহিলার নাম মিতা রানী দাম হালদার। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ, কিন্তু সেখানে ঘটে গেল অন্য কাণ্ড। মৃতদেহ যখন হাসপাতাল মর্গে, তখন হাসপাতাল চত্বরেই দেখা গেল অন্য চিত্র। মৃতার ছেলেকে ধরে মারধর করছে তার স্ত্রী। মৃতার ছেলের সঙ্গে তার বৌমা ও প্রতিবেশীদের বিবাদ বাঁধে। এমনকি মৃত মহিলার ছেলে অপূর্ব কুমার দামের দিকে অভিযোগের আঙুল তুলে খোঁজ স্ত্রী তাকে ধাক্কাধাক্কিও করে হাসপাতাল চত্বরে। সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। মৃত্যু ঘিরে যেন উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে হাবড়া হাসপাতাল চত্বরে। ময়নাতদন্তে এসে কি এমন ঘটে গেল যে পরিবারের সদস্যরা বিবাদ হাতাহাতিতে জড়ালেন? জানা গেছে মৃতার ছেলের সঙ্গে অন্য এক তরুণীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, তাই বাড়ির সম্পত্তি বিক্রি করে অন্যত্র যেতে চেয়েছিল মৃতার ছেলে অপূর্ব কুমার দাম, এমনই অভিযোগ তার স্ত্রীর। এমনকি বর্তমান স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলাও করেছে অভিযুক্ত। তাই নিজের মাকে খুন করে সম্পত্তি হাতানোর চেষ্টা হয়েছে বলে দাবি মৃতার বৌমার। আমার স্বামীর একজনের সাথে অবৈধ সম্পর্ক ছিল এক বছর ধরে, আর যখন আমি সেটা একদম প্রথমে জানতে চাই আজকে কি হয়েছিল, কি খবর পেয়ে এলেন? আজকে আমি খবর পেয়ে এসেছি যে আমার শাশুড়ি মারা গেছে, উনি সুইসাইড করেছে। সেই খবরটা পেয়েই আমি এসেছি। তো আমি মারধর করেছি, তার পেছনে হচ্ছে আমার শাশুড়িকে দীর্ঘদিন ধরে, 7-6 দিন ধরে শাশুড়ির উপর প্রচণ্ড মানসিক অত্যাচার করেছে আমার স্বামী। মানে আমার সন্দেহ যে মেয়েটা ওকে ইন্ধন জুগিয়েছে এই কাজটার জন্য, আর আমি স্বামীর দিকেই করছি যে ওই হয়তো এই আমার এই সুইসাইডের পেছনে হয়তো ওই রয়েছে। হয়তো মেরেই ফেলেছে, এটাই আমি সন্দেহ করছি। আর মেরে না ফেললেও ওনাকে যেভাবে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে তাতে আমার শাশুড়িকে নিয়ে, হ্যাঁ নিজের মাকে এই কারণে মারতে চেয়েছে। বাড়ি ও দীর্ঘদিন ধরে বাড়ি বিক্রি করার চেষ্টা করছে, যেটা আমার শাশুড়িকে হতে দিতে চাইছে না। বাড়ি বিক্রি করে টাকা নিয়ে ও চলে যাবে। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে মৃতার ছেলে। এ বিষয়ে ছেলে অপূর্ব জানান, ডিউটি যাইনি, আজকে ছুটি নিয়েছি। আমি 10:15 নাগাদ আমাকে মা ডাকে ঘর থেকে, আমাকে বলছে তুই উঠবি না। আমি না, আমি উঠবো না, আমি ডিউটিতে যাবো না। আমি যখন ওখানে যেতে গেলাম তখন বাদিকে দেখি ঝুলে রয়েছে। এবার আমি তখনই ঘরে 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 ঘরের মধ্যে, মানে আমাদের যে ঘরটা পাকা ঘর, তারপরেই হচ্ছে যেখানে আমাদের বাইরে ঘর থাকে সেই ঘরে আমি যখন ঝুলে গেছে, তখন আমি জাস্ট ফার্স্ট গিট দেওয়া ছিল, ফার্স্ট গিটটা খুলেছি, নিচে পড়ে গেছে। এবার আমি তখন অলরেডি ওনার বডি ছেড়ে দিয়েছে। তবে সত্যি কি সম্পত্তি কেড়ে নিল মায়ের জীবন? অবৈধ সম্পর্কের কাছে তুচ্ছ মায়ের ভালোবাসা? তবে কি সত্যি সম্পত্তি কেড়ে নিল মায়ের জীবন? অবৈধ সম্পর্কের কাছে তুচ্ছ মায়ের ভালোবাসা? তাহলে এই মৃত্যুর পেছনে কারণ কি? জানা যাবে সঠিক তদন্তের পরেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।